হ্যালো লাভলি আসসালামু আলাইকুম ইজি রেসিপি বাই সায়মা চ্যানেলে আজকেও নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বিকালে অথবা সন্ধ্যায় যে কোনো একটা নাস্তা তো রেডি করতেই হয় আর সেটা যদি হয় সবচেয়ে ইজি নাস্তার রেসিপি তাহলে তো আর কোনো ঝামেলাই নেই আর ইজি রেসিপি বাই সায়মা চ্যানেল মানেই তো সবসময় সব রকমের ইজি রেসিপি আজকের নাস্তাটা আমি শুধুমাত্র পাউরুটি দিয়ে তৈরি করব আর এটা ঝামেলাও খুব কম এখানে আমি চারটি ব্যবহার করব। আর এই চারটি পাউরুটি দিয়ে আমি অনেকগুলো নাস্তা তৈরি করব। পাউরুটিগুলো চাকর সাহায্যে কেটে নেবো তো এগুলোকে পিস পিস করে কেটে নিতে হবে দুটো পাউরুটি একসাথে নিয়ে আমি কিভাবে করে কেটে নেছি। এটা একটু খেয়াল করলে দেখতে পারবেন পাউরুটি তো সচরাচর আমাদের ঘরে সব সময় থাকে আর সব সময় না থাকলেও মাঝে মাঝে থাকি কিন্তু আমরা তো একই প্রসেসে সময় খেয়ে থাকি এই জন্য আজকে একটু অন্যভাবে খেয়ে দেখবো কেমন লাগে তো এভাবে করে আমি পিস পিস করে কেটে নেব। করা হয়ে গেলে পিস এবার তাহলে নেক্সট প্রসেসে চলে যাব। এবার আমি চুলায় চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে রেখেছিলাম সেখানে আমি ঘি দিয়ে দিব তো আপনার হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে আপনি রান্নার যে সয়াবিন তেল সেটাও ব্যবহার করতে পারেন তবে ঘিটা ব্যবহার করলে এটা খেতে একটু বেশি ভালো লাগে তো যাই হোক এবার হচ্ছে আমি এর মধ্যে সে পাউরুটিগুলোকে ভেজে নেব এই অবস্থায় কিন্তু চুলাশ থেকে অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে কিন্তু নিচের দিকে পুড়ে যেতে পারে তো এর মধ্যে আরও কিছুটা ঘি লাগবে একটু বেশি করে ঘি দিতে হবে যেন ভালোভাবে এটাকে ভেজে নেওয়া যায় আর একটু ডুবা তেলে ভেজে নিতে পারলে এটা আরও বেশি ভালো হয় এক পর্যায়ে দেখা যাবে পাউরুটির কালারটা চেঞ্জ হয়ে আসছে আর ঠিক তখনই বুঝতে হবে পাউরুটিটা ভাজে হয়ে গেছে দেখুন কালারটা কিন্তু অনেকটা সুন্দর আসছে এটা হচ্ছে চুলাশটাকে কমিয়ে রাখলে যদি ভেজে না যায় তাহলে অনেক সুন্দর হয় এবার আমি চুলায় আবারও প্যান্টটা বসিয়ে দিব তারপর এর মধ্যে আমি চিনি ব্যবহার করব যে পরিমাণে চিনি ব্যবহার করব তার অর্ধেক পরিমাণে এখানে পানি দিয়ে দিব এবার চিনির শিরাটা আমি তৈরি করে নিব এ অবস্থায় কিন্তু চুলা আসটাকে একদমই কমিয়ে রাখতে হবে তারপর নেড়ে চেড়ে শিরাটাকে তৈরি করে নি হবে এক পর্যায়ে দেখা যাবে এটা একদমই কালার চেঞ্জ হয়ে আসছে আর শিরাটাও আঠালো হয়ে গেছে ঠিক তখনই বুঝতে হবে শিরাটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা পারুটিগুলো দিয়ে দিব এই অবস্থায় কিন্তু চুলাহাসটাকে একদমই বাড়ানো যাবে না চুলাহাসটাকে কমিয়ে রেখে নেড়ে চেড়ে শিরার মধ্যে ভালোভাবে পারুটিগুলোকে ভেজে নিতে হবে যেন শিরাটা পারুটির গায়ে একদম ভালোভাবে লেগে যায় যখনই চিনি শিরাটা একদমই ভালোভাবে পারোটির সাথে লেগে যাবে ঠিক তখনই আমি এটাকে চোদা থেকে নামিয়ে নিলাম এভাবে করে কিন্তু আপনিও পারোটি দিয়ে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন তারপর আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে রেসিপি ভালো লাগলে প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ